রাজ্যে নির্বাচন চলাকালীন এবার যথারীতি চরম অস্বস্তিতে পড়তে হলো রাজ্যের অন্যতম তৃণমূল নেতা তথা এবারের বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্রকে। আয়কর চিটফান্ড মামলার তদন্তে এবার মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে তলব করল ইডি। আগামী সোমবার তাকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। একই মামলায় তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়াকেও এবং তাকে শুক্রবারেই হাজিরা দিতে বলা হয়েছে। যদিও এর আগে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছিল, যদিও এই মামলায় হাজিরা এড়িয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি চিঠি দিয়ে ইডিকে জানিয়েছেন, এখন নির্বাচন চলছে, তিনি খুবই ব্যস্ত, নির্বাচন মিটলেই তিনি দেখা করবেন ইডির সাথে। তবে প্রসঙ্গত উল্লেখ্য, সারদা চিটফান্ড মামলায় দীর্ঘদিন ধরে জেলে ছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। দীর্ঘ টানাপোড়েনের পর জামিনে মুক্তি পান তিনি, কিন্তু এবার যথারীতি মদন মিত্রের পরে তার পুত্র স্বরূপ মিত্রকে তলব করল ইডি। চোখ রাখবো পরবর্তী খবরে, তবে তার আগে জেনে রাখি ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর একটা রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটু একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এবার বিজেপি কর্মীদের উপর চরম হামলার অভিযোগ উঠল জলঙ্গিতে। লাঠি রড বাঁশ দিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। একই দিনে আবার জগদ্দলে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা, এমনটাই অভিযোগ করা হয়েছে, এবং ওই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং ঠিক তারপরেই আবার রাজনৈতিক হিংসার ছবি ফুটে উঠল জলঙ্গিতে। অভিযোগ, দলীয় পতাকা বাঁধতে গিয়েই আক্রান্ত হন বিজেপি কর্মীরা। সেই সময় তৃণমূলের লোকজনেরা বাঁশ লাঠি রড নিয়ে এসে চড়াও হন তাদের উপরে। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই আক্রান্তদের ডোমকল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযোগের আঙুল উঠেছে সম্পূর্ণ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে আবার পঞ্চম দফার নির্বাচনে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। শীতলকুচি কাণ্ডকে সামনে রেখেই পঞ্চম দফার নির্বাচনে মোট 1071 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে ভোটের কাজে লাগানো হবে 853 কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকে। তবে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ভোট কেন্দ্রে কোনো ধরনের ঝামেলা হলে কিংবা কোনো ধরনের জটলা হলে গুলি চালাতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। প্রয়োজনে সংশ্লিষ্ট দুষ্কৃতি কিংবা দুষ্কৃতীদের থানায় ধরে নিয়ে আসতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। রাজ্যের বাকি দফা ভোটের সময় যাতে শীতলকুচির মতো ঘটনা আর না ঘটে, সেই কারণেই আজ এই নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।